প্রথমে আমি অভিনন্দন জানাই আমার সকল খেলোয়াড়দেরকে, তারা বিগত দিনে হার্ড ওয়ার্ক করছে। এবং আমরা ঢাকা থেকে আসার আগে আমাদের লক্ষ্য ছিল যে বলে আসছিলাম আমরা যে আমরা সেকেন্ড কোয়ালিফাই আমরা যাব, আমাদের একটা আত্মবিশ্বাস ছিল, সেটা আসলে খুব সাকসেসফুলি মেয়েরা করতে পারছে, এই জন্য মেয়েদেরকে ধন্যবাদ। স্পেস অবশ্যই হার্ড, বিকজ অল চ্যাম্পিয়ন টিম উইল পার্টিসিপেট, সব চ্যাম্পিয়ন টিমগুলো এখানে আসবে। কিন্তু ভালো দিক হলো যে আমরা 2017 সালে কিন্তু থাইল্যান্ডে ফাইনাল রাউন্ড খেলছি এবং 2019 সালে আমরা ঢাকায় কোয়ালিফাই করব, সেকেন্ড ফেজ আমরা মায়ানমারের সেকেন্ড রাউন্ড কোয়ালিফাই করে কিন্তু আমরা থাইল্যান্ডে আসছি। আমাদের বিবিএস অভিজ্ঞতা আছে এবং এরা এই টিমটা একদম নতুন টিম, আমাদের সংশয় ছিল যে এরা কী করবে, কিন্তু আজকে সিঙ্গাপুর মাঠে যে সিঙ্গাপুরের টেস্টে যে দুর্দান্ত ফুটবল খেলবে তা আমাদেরকে আশা, তাদের সর্বোচ্চ চেষ্টা করি। আমাদের ধারাবাহিকভাবে যে আমরা 2017 এবং 2019 খেলেছি এখানে আমরা চেষ্টা করবো আমরা ইন্দোনেশিয়া খেলার। সো দিস ইজ দ্য থার্ড।